প্লান্টেশনে বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়ন করার ঘোষণার মধ্যে দিয়ে বন্ধ থাকা কলিং ভিসা পুনরায় চালু করলো মালয়েশিয়া মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন জানান মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে প্লান্টেশন সেক্টরে ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়ন করার জন্য এমন তথ্য জানিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়েছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মালয়েশিয়া সরকার নতুন করে তাদের প্লান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে মালয়েশিয়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক ইতিমধ্যেই মালয়েশিয়ায় কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু হয়েছে বাংলাদেশ কমিশনের পক্ষ থেকে চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের জন্য উল্লেখিত বিজ্ঞপ্তিতে চাওয়া তথ্যাদি বাংলাদেশ হাই কমিশনের জমা প্রদানের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে সৌদি আরব বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা কারিকুলামে কিডস প্লে জোনের যাত্রা শুরু হয়েছে সৌদি আরব প্রতিনিধি আব্দুল হালিম নিহন জানান অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন শেষে কিডস প্লে জোনের উদ্বোধনী উদ্বোধন করেন রিয়াদস্ত বাংলাদেশের দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ রেজা ইন রাব্বি এ সময় সহকারী শিক্ষক ফেরদাউস আহমেদের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ দিলওয়ার হুসাইন সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোহাইব কো ফাইন্যান্স ডিরেক্টর ফারুক হোসেন একাডেমিক ডিরেক্টর ইউসুফ আলী ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ আমিনুল হুদা উপস্থিত ছিলেন পরে মেধা তালিকায় ভালো ফলাফল করায় এগারো জন শিক্ষার্থীকে সম্মাননা দেয়া হয় আমরা এই খেলা গুলা পেয়ে